हेलो माय लवलीज, वेलकम बैक टू लेजी ब्लॉग। मुझे मुझे लगा मैं पता ना बट ऑफ द न्यू डे अ न्यू ब्लॉग, बट सैड न्यूज जे आमी कोनो ब्लॉग करछी ना एखन। आमी ऑफिसे रोइछी एंड ऑफिसे थेके आमी एखन वीडियोटा करछी, कारण सत्यि अनेक दिन आमी अनेक वीडियो दिते पारछी ना, बिकज तोमरा आमार शेड्यूल सुनले तोमरा निजेरा अबाक हये जाबे। आमी सकालबेला उठछी, उठे 10টার মধ্যে 10টা 11টার মধ্যে অফিসে চলে আসি, দেন বাড়িতে যাচ্ছি। রোজ রোজ এখন আমি বাড়িতে যাচ্ছি 1টা নাগাদ 12টা নাগাদ গিয়ে আমি শুয়ে পড়ছি। আমার শরীরটা দিচ্ছে না, এডিটিং করার জন্য না মিনিমাম 4 ঘন্টা হাতে সময় নিয়ে বসতে হয়, সেই সময়টুকু আমি পাচ্ছি না, ওই কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না। তোমরা প্লিজ আমার উপর রেগে যেও না, প্লিজ আমার সাথে থাকো। দুর্গা পুজোর সময় একটু কাজের চাপটা হচ্ছে, দুর্গা পুজোর পরে কাজের চাপটা কমে যাবে, তখন মানে তারপরে আমি ভিডিও কন্টিনিউ দেব, ভালোভাবে দেব। অনেক ভিডিও করে পেন্ডিং রয়েছে, জাস্ট আমি এডিটিং এর জন্য দিতে পারছি না। আর এই ভিডিওটা করার একটা রিজন হচ্ছে রুবিনা মন্ডল নামে একটা মেয়ে, মানে একটা সাবস্ক্রাইবার, মানে কিউট সাবস্ক্রাইবার, মানে আমার চ্যানেলে যে এঞ্জেল, ফ্যামিলি এঞ্জেল, সো ও লিখেছে যে দিদি তুমি দুর্গাপুজোর ব্লগ স্পেশাল ব্লগ কেন দিচ্ছ না, প্লিজ 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 আমার নামটা নাও, তোমাকে খুব মিস করছি, লাইক এরকম কমেন্ট করেছে। তো আমার মনে হলো যে কমেন্টে রিপ্লাইটা দেওয়া উচিত, কারণ এই সেম কোয়েশ্চেন অনেকের মনে আছে, হয়তো অনেকে করছেন না, তো ওই জন্য ভিডিওটা আমি বানালাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রুবিনা, কমেন্ট করেছো, মিস করছো, খুব ভালো লাগছে শুনে, কিন্তু খারাপও লাগছে যে তোমাদের সাথে আমি কমিউনিকেশন ঠিক রাখতে পারছি না। বাট খুব তাড়াতাড়ি আমি আসবো নতুন ভিডিওর সাথে, আর এই ভিডিওটা জাস্ট নর্মালি করলাম তোমাদেরকে জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য। আর দুর্গাপূজার স্পেশাল ব্লগ করতে পারছি না, বিকজ ঘুরতে যেতে পারিনি এবছর, আমার কোনো শপিংও করিনি, আমি কাজের চাপের জন্য আমি শপিং এ যেতে পারিনি, আর শপিং হয়নি মানে ঘুরতে যাওয়া হচ্ছে না। অ্যান্ড এই যে আজকে আজকে কি নবমী, আজকে নবমী, নবমীতে আমি কাজে এসেছি, তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমার অবস্থা কতটা খারাপ। আমি এখন ব্লগ করার মতো সিচুয়েশনে নেই, কারণ নবমীর দিন আমি না ঘুরতে বেরিয়ে দুর্গাপূজার শপিং না করে আমি কাজে এসেছি, মানে সত্যি আমি খুব বাজে সিচুয়েশন থেকে এখন যাচ্ছি। তো তোমরা প্রে করো এই বাজে সিচুয়েশন থেকে আমি যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই, অ্যান্ড তোমাদের সাথে আবার আগের মতো আমি কমিউনিকেশনটা আবার ঠিক মতো করে নিতে পারি। আর আদারওয়াইজ এখন আমি একটা অফিসেই রয়েছি, সেই যুগে এসেছি আজকে অফিসে। সো গাইস আমি আবার আসবো নতুন ভিডিওর সাথে। আর হ্যাঁ, সবাইকে কে হ্যাপি দুর্গাপূজা, সবাই ভালো মতো এনজয় করো, অ্যান্ড কে কে কেমন এনজয় করলো আমাকে কমেন্টে জানিও, কারণ তোমাদের সাথে একটু কমিউনিকেশন হলে আমিও বেটার ফিল করবো। চলো টাটা, লাভ ইউ।